অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হল তৃণমূল ভবনের। পুজো করলেন শোভনদেব, উপস্থিত অভিষেক পার্থ সুব্রত। আগামী 5 তারিখ রাজ্য কমিটির সদস্যদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে কড়া বার্তা দিতে পারেন নেত্রী, দলীয় সূত্রে খবর। মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হল তৃণমূলের নতুন ভবনের। চিংড়িঘাটা মোড়ের কাছে প্রায় 15,000 বর্গফুটের সুসজ্জিত বাড়িই হবে নয়া তৃণমূল ভবন। হালকা ও গাঢ় সবুজ রঙে সেজে উঠেছে এই নতুন ভবন। বড় বাড়িতেই দলের বিভিন্ন শাখা সংগঠনের জন্য থাকছে পৃথক পৃথক ঘর। নয়া ভবনে থাকছে প্রেস কর্নার, কনফারেন্স রুম, সেমিনার হল, নেতৃত্বের বসবার জন্য আলাদা কেবিন, থাকছে পার্কিং লাউঞ্জ। এদিন বেলা গড়াতেই একে একে তৃণমূল ভবনে আসতে শুরু করেন তৃণমূল নেতৃত্ব। এসে পৌঁছান পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নতুন ভবনে নিজের হাতে পুজো করেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাকে সহযোগিতা করেন দলের অন্যান্য নেতৃত্ব। সূত্রের খবর, এদিন তৃণমূলের নতুন ভবনে আসবার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী 5 তারিখ বিকেল 4:30 রাজ্য কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য কমিটির সদস্যদের পাশাপাশি ওই বৈঠকে জাতীয় সমিতির সদস্যদেরও ডাকা হয়েছে। তৃণমূলের স্থায়ী নতুন ভবনেই হবে এই বৈঠক। বৈঠকে কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, ঘোষণা করতে পারেন বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনায় দলের এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়েও কড়া বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই মনে করা হচ্ছে। ওই দিনই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়ার কথাও বলতে পারেন তিনি, এমনটাই দলীয় সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।